কে বললে মা আমার কালো? তিনি যদি কালো হবেন ত্রিভুবন আলো হয়ে উঠবে কেন তার রূপের ছটায়? চন্দ্র সূর্য ও অগ্নি যদি বিরাজ করতে থাকে তার ত্রিনয়নে কেন তবে মশীলিপ্ত হবে তার দিব্যকান্তি? আমি তো দেখছি চাঁদের গায়ে কলঙ্ক আছে তবু তার রূপের মধ্যে কোনো কালিমা নেই, এমনটাই বলতেন মাতৃভক্ত সাধক কমলাকান্ত। আনুমানিক 1770 খ্রিস্টাব্দে অম্বিকা কালনায় জন্মগ্রহণ করেন কমলাকান্ত, গরিব মধ্যবিত্তের ঘরে। পিতা মহেশ্বর ভট্টাচার্য পূজার্চনা করে কোনো রকমে দিন চালাতেন, গরিব হলেও শাস্ত্রজ্ঞ সচ্চরিত্র ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন মহেশ্বর ভট্টাচার্য। মাঝে মাঝে স্ত্রীর কাছে পুত্রের জন্য গৌরব বোধ করতেন, তিনি বলতেন তুমি দেখো এ ছেলে বড় হয়ে মহাপণ্ডিত হবে, আমাদের মুখ উজ্জ্বল করবে, এমন অপরূপ দেহকান্তি এমন সুললিত উদাস ভাব সচরাচর গরিবের ঘরে কোনো ছেলের মধ্যে দেখা যায় না। কিন্তু দুঃখের বিষয়, পুত্র সুখ বেশিদিন ভোগ করে যেতে পারলেন না মহেশ্বর ভট্টাচার্য। কমলাকান্তের বাল্যকালেই তার পিতা পরলোক গমন করলেন। অম্বিকা কালনার পাশেই চান্না গ্রামে কমলাকান্তের মামার বাড়ি। নিজ বাড়ি অম্বিকা কালনা থেকে তিনি এখানে চলে আসতেন মাঝে মধ্যেই, কিন্তু পিতা মহেশ্বর ভট্টাচার্যের মৃত্যুর পরে তার মা সহায় সম্বলহীন অবস্থায় ছেলেদের নিয়ে ভাইয়ের আশ্রয়ে এসে থাকতে শুরু করেন। কমলাকান্ত অবশ্য থাকতেন অম্বিকা কালনার গায়ে এক পুরনো যজমানের বাড়িতে, সেখানে টোলে পড়াশোনা করতেন। বাড়িতে জমি জমা না থাক, বামুনের ঘরের ছেলে যদি উপযুক্ত শাস্ত্র অধ্যয়ন করতে পারে তাহলে পূজার্চনার কাজ ছাড়াও চতুষ্পাঠি খুলে বসতে পারবে, রোজগার মন্দ হবে না, এই ভেবেই তার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন তার অভিভাবক বৃন্দরা। ছাত্র হিসেবে কমলাকান্ত সত্যি মেধাবী ছিলেন, তার স্মৃতিশক্তি বুদ্ধিবৃত্তি দুটোই ছিল তীক্ষ্ণ এবং প্রখর। এই বয়সেই ব্যাকরণ ও কাব্যে যথেষ্ট ব্যুৎপত্তি হয়েছিল তার, তবু পড়াশোনায় একেবারেই মন ছিল না। শুধু পড়াশোনা কেন, বৈষয়িক কোনো বিষয়েই কোনো আসক্তি ছিল না কমলাকান্তের। তার জীবনের একমাত্র প্রিয় বস্তু ছিল রামপ্রসাদের শ্যামাসঙ্গীত। লোকমুখে শুনতে শুনতে ছোট থেকে অনেক পদে তিনি আয়ত্ত করেছিলেন, তাছাড়া নিজেও ছিলেন সুকণ্ঠের অধিকারী। সেই গান তিনি সময় পেলেই একা একা নির্জন পথে ঘাটে মাঠে প্রান্তরে গেয়ে বেড়াতেন মনের আনন্দে। সময় না পেলেও জোর করে সময় করে নিতেন কমলাকান্ত। প্রায় তিনি কারণে অকারণে অম্বিকা কালনা ছেড়ে চলে আসতেন চান্না গ্রামে। মামা বাড়ির প্রতি কোনো মোহ ছিল না তার, মা ভাইয়ের প্রতিও কোনো টান ছিল না। চান্নায় তার একমাত্র আকর্ষণের বস্তু ছিল বিশালাক্ষী মাতার মন্দির আর তার সন্নিহিত ঘন জঙ্গল। দেবী বিশালাক্ষী শক্তিরূপা কালেরই আরেক অন্য রূপ, অথচ মন্দিরের মধ্যে কালীর কোনো পূর্ণায়ব মূর্তি ছিল না, ছিল শুধু তার ক্ষুদ্র একটি সংস্করণ। এই মূর্তি দেখতে দেখতেই একদিন এক ঘটনা ঘটল। কমলাকান্ত তখন দেখলেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে, রাত্রির অন্ধকার বেশ নিবিড়তর হয়ে উঠেছে চারদিকে, জমাট বাঁধা স্তব্ধতার বুকে অজস্র আঁচড় কেটে চলেছে একটানা ঝিল্লির রব। বাড়িতে এতক্ষণ হয়তো তার মা ও মামা খোঁজাখুঁজি শুরু করেছেন, তবু এই নির্জন নিস্তব্ধ নৈশ চরাচরের ভীষণ অন্ধকারের মাঝখানে একা থেকেও কোনোরূপ ভয় পেলেন না কিশোর কমলাকান্ত। তার কেবলই মনে হতে লাগলো কে বললে তিনি একা, তার জগজ্জননী রয়েছেন যে তার সঙ্গে। তার মনে হলো বিশ্বজোড়া বিশাল কৃষ্ণমূর্তিতে তার কালিমা মাথায় অজস্র সূর্য তারার মুকুট পরে মৃত্যুরূপ মহাকালের ওপর দাঁড়িয়ে রয়েছেন। গা থেকে কিছু লোক আলো নিয়ে এসে দেখে একটি প্রাচীন বটগাছের তলায় কমলাকান্ত অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। মন্দিরের পাশেই ছোট্ট একটি ডোবা, সেখান থেকে জল এনে চোখে মুখে দিতেই জ্ঞান এলো তার। মা বড় চিন্তিত হয়ে পড়লেন, বড় ছেলে কত আশা তাকে নিয়ে, সেই ছেলে যদি সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায় তবে সবাইকে যে না খেয়ে শুকিয়ে মরতে হবে। মা এবং মামাতে যুক্তি করে তাই বিয়ের ব্যবস্থা করলেন কমলাকান্তের। কাছাকাছি একটি গ্রামে পাত্রী জোগাড় হয়ে গেল। ছেলে হিসাবে কমলাকান্ত খারাপ নন, মাত্র 18-19 বছর বয়স তখন তার, সুন্দর সুঠাম দেহ, ভালো লেখাপড়া জানা। কমলাকান্তকে বুঝিয়ে তার মনের গতি প্রকৃতির পরিবর্তন করতে হবে, তাই খুব ছোট মেয়ে সুবিধে করতে পারবে না।
যে মেয়েকে পাওয়া গেল সত্যি মেয়েটি বড়ই সুলক্ষণা এবং শান্ত স্বভাবা। সংসারে মন ঠিকমতো বসাতে না পারলেও স্ত্রীকে বড় ভালোবাসতেন সাধক কমলাকান্ত। রোজ একবার করে সন্ধ্যার দিকে বিশালাক্ষীর মন্দিরে যেতেন তিনি, না গিয়ে থাকতে পারতেন না। যে দিনের বেলায় অবশ্য এ গ্রামে সে গ্রামে কিছু যজমানের বাড়িতে পুজো করে সংসারে বেশ কিছুটা অর্থের সাহায্য করতেন। কমলাকান্তের ব্যবহারে তার মা বেশ খুশি হয়েছিলেন। একদিন রাত্রিতে শোবার ঘরে ঢুকে কমলাকান্ত দেখলেন স্ত্রী তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছেন। কালো কালো টানা টানা চোখ, বড় গভীর ও শীতল সে চোখের চাহনি। কমলাকান্ত সেদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তুমি আমার ব্রহ্মময়ী জগজ্জননীর অংশ সম্ভূতা, তাই তো তোমায় আমি এত ভালোবাসি। তোমার ওই ভাষা ভাষা কালো চোখের তারায় দেখেছি আমার সবচেয়ে প্রিয় কালিকা মূর্তির ঘন কৃষ্ণ ছায়া। আমি আমার কালিমাকে খুব বেশি ভালোবাসি, তোমার দিকে তেমন দৃষ্টি দিতে পারি না, তুমি এতে কিছু মনে করো না তো? তার স্ত্রী তখন দৃপ্ত কণ্ঠে বললেন, মনে আবার কি করব, তুমি যা ভালোবাসো আমিও তাই ভালোবাসি, তুমি যা চাও আমিও তাই চাই। তুমি থেকে আমি কি আলাদা? আমি না তোমার অর্ধাঙ্গিনী, তোমার সহধর্মিনী? তোমার ধর্ম সাধনায় আমি যদি সাহায্য করতে না পারি তবে বৃথাই আমার তোমার স্ত্রী হওয়া। তারপর দেওয়ালে টাঙানো একটি কালীমূর্তির পটের দিকে আঙুল বাড়িয়ে দেখিয়ে বললেন, কালিমাকে আমিও কি কম ভালোবাসি? ও মূর্তিকে প্রণাম না করে আমি কোনোদিন জলস্পর্শ পর্যন্ত করি না। স্ত্রীর মুখে এমন কথা শুনে অদ্ভুত অনাস্বাদিতপূর্ব এক পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল কমলাকান্তের সারা অঙ্গ। এক নূতনতর গভীরতর উপলব্ধির মধুর শিহরণে প্রতিটি রোমকূপ উঠল কেঁপে। স্ত্রীকে কাছে টেনে তার চিবুক ধরে বললেন, আগে আর পাঁচজনের মতো আমারও ধারণা ছিল স্বর্গে ও সংসারে আকাশ পাতাল প্রভেদ। জায়া ও জননী দুটি পারস্পরিক বিরুদ্ধ বস্তু, কিন্তু এখন দেখছি সে ধারণা আমার ভুল। কমলাকান্ত শুধু ভক্ত নন, তিনি কবি এবং সুকণ্ঠের গায়ক ছিলেন, কিন্তু তার কবিতায় একমাত্র ভক্তিভাব ছাড়া আর কোনো ভাব নেই। একমাত্র শ্যামাসঙ্গীতমূলক পথ ছাড়া আর কিছুই তিনি রচনা করেননি। সারাদিন সংসারের কাজ ও সারা সন্ধ্যা ইষ্টদেবীর ধ্যান এবং পূজার পর ঘরে এসে মৃদু প্রদীপের আলোকে সামনে বসে গভীর রাত্রি পর্যন্ত পদ রচনা করতেন সাধক কমলাকান্ত। কিশোরী স্ত্রীও তার সামনে জেগে থেকে বসে দেখতেন গভীর শ্রদ্ধার সঙ্গে স্বামী কী লিখছেন। সংসারে পুত্র পুত্রবধূর মিল দেখে কমলাকান্তের মায়ের আর আনন্দ ধরে না। কিছুদিন ধরে সুখ শান্তির স্রোত বয়ে গেল সংসারে, কিন্তু এ সুখ বেশি দিন স্থায়ী হলো না। হঠাৎ রোগে আক্রান্ত হয়ে স্ত্রী মারা গেলেন, বড় আঘাত পেলেন কমলাকান্ত। কিন্তু খড়্গেশ্বরী নদীর ধারে শ্মশানে স্ত্রীর মৃতদেহ দাহ করতে গিয়ে নিজেকে নিজেই বোঝালেন, হয়তো স্ত্রী থাকলে ক্রমশই মায়ায় জড়িয়ে পড়তেন, সংসারের মায়ায়। পরে হয়তো বিঘ্ন ঘটত তার সাধনায়, তাই মা তাকে সরিয়ে দিলেন নিজের হাতে। তাছাড়া মৃত্যুর পর তার স্ত্রীর দেহটা লোকচক্ষে ভস্মীভূত হলেও দিব্য চক্ষে কমলাকান্ত দেখলেন সে দেহ ব্যপ্ত বিলীন হয়ে রইল এই বিপুল বিশ্বের বিশালতায়। কমলাকান্ত কবি, তত্ত্বজ্ঞ পণ্ডিত, ধর্মশাস্ত্র বিশেষ করে শক্তিতত্ত্ব এবং তন্ত্রশাস্ত্র ভালোভাবেই অধ্যয়ন করেছেন, কিন্তু তবু অনুভব করলেন জীবনে তার একজন সদ্গুরুর প্রয়োজন। গুরু প্রদর্শিত সাধন পদ্ধতি অনুসরণ করেই সিদ্ধিলাভ করতে পারবেন তার সাধনার ক্ষেত্রে। মানকরের কাছে কেনারাম চট্টোপাধ্যায়ের বাড়ি। তখনকার দিনে কেনারাম চট্টোপাধ্যায় ছিলেন একজন সার্থক তন্ত্র সাধক। তার বাড়িতে পঞ্চমুণ্ডির আসন ও কালীমূর্তি ছিল। একবার চান্নার নিকটবর্তী একটি গ্রামে কালীপুজো উপলক্ষে কমলাকান্ত হাজির থাকলে সেখানে তার সঙ্গে দেখা হয় কেনারাম চট্টোপাধ্যায়ের। কেনারাম চট্টোপাধ্যায়ও সেখানে নিমন্ত্রিত ছিলেন। তার সঙ্গে আলাপ করে কমলাকান্ত জানলেন সত্যি সত্যি কেনারাম চট্টোপাধ্যায় একজন শক্তিমান সাধক, কিন্তু তার সাধনার ধারাটি বড় সহজ এবং সরল। কিছুদিনের মধ্যেই সাধক কেনারামের কাছে দীক্ষা নিলেন কমলাকান্ত। কেনারাম নিজে এসে বিশালাক্ষী দেবীর মন্দিরের সামনে শিমুল গাছের তলায় পঞ্চমুণ্ডির আসন তৈরি করে দিয়ে গেলেন সাধক কমলাকান্তের জন্য। সাধনার এক নতুন অধ্যায় শুরু হলো এবার কমলাকান্তের জীবনে, কিন্তু সাধনায় মন দিতে গিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে উঠল। সংসারে লোক বলতে মাত্র তিনজন, মা, দ্বিতীয় পক্ষের স্ত্রী আর একটি শিশুকন্যা। তাহলেও খরচ আছে, জমি জমা বলতে মাত্র দুবিঘে জমি মামা দান করেছিলেন, কিন্তু তাতে সারা বছরের ভাত হয় না।
আর তার ওপর নুন তেল কাপড়ও তো আছে। যজমান বাড়ির কাজ প্রায় ছেড়ে দিচ্ছেন কমলাকান্ত। এ গ্রাম সে গ্রাম যাওয়া তো দূরের কথা, গায়ের কোনো বাড়িতেই যাওয়া হয়ে ওঠে না। প্রায় সময়ই বিশালাক্ষী মন্দিরের সামনের বনভূমিতে মা কালীর ধ্যানে বিভোর হয়ে থাকেন অথবা শ্যামাসঙ্গীতের পদ রচনা করেন। এই সময় পাঁচজনের পরামর্শে গ্রামের মধ্যে একটি টোল খুললেন কমলাকান্ত। শাস্ত্রজ্ঞান তার আছে, তার ওপর কাব্য ব্যাকরণে বিশেষ পারদর্শী, সুতরাং ছাত্রও বেশ আসতে লাগলো। কিন্তু এ কাজেও মন বসাতে পারলেন না, টোল ছেড়ে বিশালাক্ষী মন্দিরে গিয়ে নাম জপ করতে লাগলেন। এভাবে টোল চলা সম্ভব নয়, তাই উঠে গেল। মা অনুযোগ করতে লাগলেন। একদিন বিশালাক্ষী মন্দিরে এসে কমলাকান্তকে নির্জনে পেয়ে মা বললেন, দেখো কমলা, ধর্মকর্ম ভালো, আমি তোকে তা করতে বারণ করছি না, কিন্তু আমি কি বলছি, সংসারটাও তো ধর্ম, সে ধর্মে কি এসব করে অবহেলা করা উচিত? বামুনের ছেলে, যা হোক তো একটা কিছু করতে হবে। জমি বা অন্য আয়ের ব্যবস্থা থাকলে তোকে বিরক্ত করতাম না। কমলাকান্ত লজ্জিত এবং অনুতপ্ত হলেন মায়ের কথায়। গৃহধর্মে তিনি সত্যি সত্যি অবহেলা করেছেন। মাকে আশ্বাস দিয়ে বললেন, আচ্ছা তুমি যাও, আমি এবার থেকে যা হোক কিছু একটা করছি। কিন্তু মা জানেন কিছুই শেষ পর্যন্ত করবে না কমলাকান্ত। সাধনার যে সুউচ্চ স্তরে তার মন উঠে গেছে, সেখান থেকে মনকে সংসারের ছোট্ট সুখ দুঃখের মাঝে নামিয়ে আনা সম্ভব নয়। সেদিন কমলাকান্তের মা মন্দির থেকে বাড়ি গিয়ে এক আশ্চর্য ঘটনা দেখলেন। দেখলেন কিছুক্ষণ আগে কোনো এক অজ্ঞাতনামা লালপাড় শাড়ি পরা শ্যামাঙ্গী মহিলা এসে তাদের বাড়িতে প্রচুর জিনিসপত্র দিয়ে গেছে। চাল, গম, ঘি, ময়দা, তৈজসপত্র এত পরিমাণে দিয়ে গেছে যে তাদের সংসার তাতে এক মাস ভালোভাবেই কেটে যাবে। কমলাকান্ত রাত্রিতে বাড়ি ফিরে ঘটনাটি জানার পর আশ্চর্য হয়ে গেলেন। পরে তিনি তার ভক্ত বা ভূতপূর্ব ছাত্রদের জিজ্ঞাসা করে দেখেছিলেন তাদের কেউ এভাবে কোনো জিনিস পাঠায়নি। তখন ধ্যানের মধ্য দিয়ে তিনি জানলেন এ তার শ্যামামায়ের কীর্তি, তাকে পরোক্ষভাবে দাক্ষিণ্য দেখিয়েছেন মা কালী, অথচ সামনে এসে প্রত্যক্ষভাবে দেখা দিচ্ছেন না। তবে কি এখনও মন্ত্রসিদ্ধি বা মন্ত্র চৈতন্য তার হয়নি, সাক্ষাৎ দেবী দর্শন লাভ করে ধন্য হতে পাচ্ছেন না তিনি। চান্নাগ্রাম হতে বর্ধমান বেশি দূরের পথ নয়, তখন বর্ধমানের মহারাজা ছিলেন তেজচন্দ্র মহতাব। কমলাকান্তের শাক্তপদ রচনা এবং তার সাধন ভজনের কথা শুনে তিনি আকৃষ্ট হলেন তার প্রতি। একদিন তার একজন বিশ্বস্ত লোককে কমলাকান্তের কাছে পাঠিয়ে কখন কিভাবে তার সঙ্গে দেখা হবে বিস্তারিত সব বিবরণ জেনে নিলেন। কমলাকান্ত কিন্তু নিজের পরিণীতা স্ত্রী ছাড়া কখনও কোনো ভৈরবী গ্রহণ করেননি। একদিন মহারাজ তেজচন্দ্র বর্ধমান হতে সদল বলে নিজেই এলেন চান্নায় আশ্রমে কমলাকান্তের সঙ্গে দেখা করতে। বর্ধমান হতে বাদশাহী সড়ক ধরে সোজা এসে কুলচণ্ডীর চটি হতে পালকি করে এসেছেন তিনি, সঙ্গে বহু লোক লস্কর এবং জিনিসপত্র। মহারাজ তেজচন্দ্র একটি স্বরচিত শ্যামাসঙ্গীত গাইবার জন্য কমলাকান্তকে করজোরে অনুরোধ করলেন। মুখে মুখেই একটি নতুন পদ রচনা করে গাইতে লাগলেন কমলাকান্ত। একাধারে তন্ত্র সাধনা, যোগবিদ্যায় পারদর্শিতা কমলাকান্তের ছিল। তার তত্ত্বজ্ঞান, কবিত্ব শক্তি, কণ্ঠের মাধুর্যের পরিচয় পেয়ে বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন মহারাজ তেজচন্দ্র। শ্রদ্ধায় অবনত হলো তার মাথা। বিদায়কালে মায়ের পূজার জন্য কিছু টাকা ও বহু জিনিসপত্র দান করতে চাইলেন, কিন্তু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করে কমলাকান্ত বললেন, মাফ করবেন মহারাজ, আমি একমাত্র আমার সাধন পথের অনুগামী, মাতৃমন্ত্রে দীক্ষিত, ভক্তদের দানি গ্রহণ করি, আপনি আমার গুণমুগ্ধ, কিন্তু আমার মার সঙ্গে আপনার তো কোনো আত্মিক যোগ স্থাপিত হয় নাই, আমি কেমন করে আপনার দান গ্রহণ করব। মহারাজ তেজচন্দ্র তৎক্ষণাৎ কমলাকান্তের কাছে দীক্ষা গ্রহণ করলেন। তেজচন্দ্রের শিষ্যত্ব গ্রহণের কথা শুনে ভক্তের সংখ্যা ক্রমেই বাড়তে লাগল। অল্পদিনের মধ্যেই তেজচন্দ্র বর্ধমান শহরের কাছে কোটালহাটে একটি শ্যামা বিগ্রহ প্রতিষ্ঠা করে কমলাকান্তকে নিয়ে গেলেন। সেখানে মন্দির নির্মাণ করে কমলাকান্তের সাধন ভজনের সব রকমের সুব্যবস্থা করে দিলেন রাজা তেজচন্দ্র। কিন্তু প্রায়ই তার আবাল্যের সাধনক্ষেত্র চান্নার বিশালাক্ষী মন্দিরে চলে আসতেন কমলাকান্ত ভট্টাচার্য। সুবিধা অসুবিধা, সুব্যবস্থা অভাব ঐশ্বর্য সবই সমান তার কাছে। কোটালহাটে এক দুর্যোগঘন রাত্রিতে শান্ত করুণাময়ী শ্যামামাকে ভয়ঙ্করী মূর্তিতে দেখেন কমলাকান্ত। সেদিন অপ্রত্যাশিতভাবে একটি লোক মানত করে একটি মোষ বলি দিতে আসে। দুর্যোগঘন সেই ঘোর অমাবস্যার রাত্রিতে বলিসহ ষোড়শোপচারে পূজার সময় ভীমা করাল বদনারূপে দক্ষিণা কালিকাকে
দেখে অভিভূত হয়ে যান কমলাকান্ত। এরপর থেকে কমলাকান্তের খ্যাতি আরও বেড়ে যায়। বর্ধমানের মহারাজ তেজচন্দ্রের পুত্র প্রতাপচাঁদ প্রায় কমলাকান্তের কাছে ছুটে আসতেন, কোটালহাটের মন্দিরে এসে পূজা এবং যাগযজ্ঞ দেখতেন। এই প্রথম যৌবনেই পুত্রের এই ধর্মপ্রীতি দেখে খুশি হলেন মহারাজ তেজচন্দ্র। কমলাকান্তের ওপরেই তাকে দীক্ষা দেবার ভার অর্পণ করলেন তিনি। আধ্যাত্মিক বিষয়ে প্রতাপচাঁদের কৌতূহল চিরদিনই প্রখর, কিন্তু সেই কৌতূহলের বশেই তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি যে বলেন জগন্মাতা সব জায়গাতেই আছেন, তাহলে তিনি নিশ্চয়ই আমাদের এই মন্দিরের বিগ্রহের মধ্যেও আছেন। তা যদি হয় তাহলে কেন আপনি এ জগৎ ছেড়ে দেহত্যাগ করে পরলোকে যাওয়ার কথা ভাবছেন? কমলাকান্ত শান্ত কণ্ঠে উত্তর করলেন, মা যে আমার মহামায়া বাবা, এই আছে এই নেই, সব জায়গাতেই সর্বভূতেতে সব বস্তুতে আছে, আবার খুঁজেও দেখো কোথাওই নেই। কত ডাকাডাকি করে এই বিগ্রহের মধ্যে একবার হয়তো বেটিকে ধরে আনলাম, আবার একটু আনমনা হতেই দেখি পালিয়েছে। তাই এবার মাকে ধরবার জন্য এমন জায়গায় যাচ্ছি যেখানে গেলে আর কখনো কাজ ছাড়া হতে পাবো না। প্রতাপচাঁদ বুঝলেন যুক্তি দিয়ে আর ঠেকিয়ে রাখা যাবে না কমলাকান্তকে। এবার দেহত্যাগের জন্য দৃঢ় সংকল্প হয়ে উঠেছেন কমলাকান্ত। বয়স প্রায় 80 হলেও ইচ্ছে করলে আরও বাঁচতে পারতেন, এখনও বেশ শক্ত সমর্থই আছেন দেহের দিক থেকে, কিন্তু আর এই জগতে তিনি থাকতে চান না। প্রতাপচাঁদ কাতরভাবে অনুরোধ করলেন, একান্তই যদি দেহত্যাগ করেন তাহলে আর কিছুদিন দয়া করে অপেক্ষা করুন, বাবাকে খবর দিই, অন্তিমকালে তিনি আপনাকে না দেখতে পেলে সারা জীবন তার খেদ থাকবে। প্রতাপচাঁদের কথা মতো সত্যি সত্যি মৃত্যুর গতিকে কিছুকালের জন্য রোধ করলেন কমলাকান্ত। জীবনের জীর্ণ দ্বার পথে মৃত্যু উপস্থিত জেনেও তাকে অধীনস্থ ভৃত্যের মতো বসিয়ে রাখলেন। প্রতাপচাঁদ বুঝলেন যে সে সাধক কখনো ইচ্ছা মৃত্যু লাভ করতে পারে না, একমাত্র ব্রহ্মজ্ঞ সিদ্ধ মহাপুরুষেরাই মৃত্যুকে ইচ্ছা মতো নিয়ন্ত্রিত করতে পারেন। কমলাকান্ত সেই সিদ্ধ পুরুষদের অন্যতম। তেজচন্দ্র যথাসময়ে এলেন, সত্যি সত্যি তার মৃত্যু দিন কতকের মধ্যে স্থগিত রেখেছিলেন কমলাকান্ত। তেজচন্দ্র এসে কমলাকান্তকে কাটোয়ায় গঙ্গার তীরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করতে লাগলেন। কমলাকান্ত কিন্তু কিছুতেই রাজি হলেন না। তিনি বললেন, আমি এই মন্দিরের সামনে মুক্ত তৃণভূমির ওপর দেহত্যাগ করব, আমার শ্যামামার মূর্তিখানি দেখতে দেখতে শেষবারের মতো চক্ষু নির্মিলিত করব আমি। এক মায়ের ছেলে হয়ে সারা জীবন তাকে ডেকে শেষ সময়ে অন্য মায়ের কাছে যাব কেন? তাছাড়া আমার মা কম কিসের, তারই মধ্যে আছে গয়া, গঙ্গা, বারাণসী। গঙ্গা তো দূরের কথা, সপ্ত সমুদ্র প্রবাহিত হয় তার শিরায় শিরায়, কোটি কোটি চন্দ্র সূর্য তারকার আলো খেলে তার ত্রিনয়নে, শেষ বিকেলের নীল আলো মন্দির প্রাঙ্গণের সবুজ ঘাসের ছায়ায়। একবার শুধু বিশালাক্ষী মন্দির ছাড়া সারা জীবনের অন্য কোনো কথাই তার মনে পড়ল না। ধ্যান সমাধিতে বসলেন কমলাকান্ত, দেখতে দেখতে এক মহাজগনিদ্রায় অভিভূত হয়ে পড়লেন। এইভাবে বহুক্ষণ থাকার পর তার আত্মাহীন অসার দেহখানি আস্তে আস্তে ঢলে পড়ল তৃণভূমির ওপর, আর সঙ্গে সঙ্গে কোনো সে পাতাল গর্ভ থেকে পূর্ণতোয়া গঙ্গার একটি ক্ষীণ ধারা মৃত্তিকা ভেদ করে বেরিয়ে এসে কমলাকান্তের দেহগাত্রকে অভিসিঞ্চিত করল। কেউ তা বুঝতে পারল না। এই অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল উপস্থিত সকলে। এমন আশ্চর্যভাবে পূর্ণ হবে মহারাজ তেজচন্দ্রের মনস্কামনা তা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। সকলের সামনেই দেহ রাখলেন সাধক কবি কমলাকান্ত ভট্টাচার্য। 1821 সালে দেহ রেখেছিলেন সাধক কবি কমলাকান্ত। কোটালহাটের সেই কালী মন্দিরেই কালীমূর্তির নিচে সমাহিত করা হয়েছিল তাকে, সাধক কমলাকান্ত, যিনি অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ দেখিয়েছিলেন বর্ধমানের রাজা তেজচন্দ্রকে। এমনই ছিল তার ক্ষমতা, এমনই ছিল তার সাধন জীবন। এতক্ষণ আপনারা শুনলেন সাধক কবি কমলাকান্তের ব্যক্তিগত জীবনের জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।